আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম ভিভো এক্স ফ্লিপকে নিয়ে। এখানে থাকছে ফ্ল্যাগশিপ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ ডিজাইন, ফ্ল্যাগশিপ প্রসেসর অ্যান্ড মন মাতানো ক্যামেরা, যা আপনাকে অনেক আকৃষ্ট করবে। অ্যান্ড ফোনটির খাস বাত হলো যে আপনি ফোনটিকে ভাঁজ করে পকেটে রাখতে পারবেন। ফ্লিপ ফোনের এটা একটা সুবিধা যা আপনি এক হাতে নিয়েও সহজে ইউজ করতে পারবেন। যা কথা না বাড়ে চলুন ভিডিওটি শুরু করি। অ্যান্ড প্রথমে থাকছে আনবক্স, চলুন আমরা দেখে আসি বক্সের মধ্যে কী কী কন্টেন্ট দিয়েছে তারা। গাইস, বক্সে আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের উপরে লিডটি পেয়ে যাচ্ছেন আর নিচে লিডটি ব্ল্যাক কালারের পেয়ে যাচ্ছেন। বক্সটি ওপেন করলে প্রথমে কন্টেন্ট থাকছে ফোন, ফোনটিকে সাইডে রাখার পরে আরও কী কী কন্টেন্ট রয়েছে চলুন আমরা দেখে আসি। তারপরে কন্টেন্ট থাকছে একটি সুন্দর কোয়ালিটি, দেখতে সুন্দরই একটি হার্ড কেস যা আপনাকে অনেক আকৃষ্ট করবে, যা দেখতেই পারছেন, দেখে আন্দাজ আপনি লাগাতেই পারছেন। তারপরে নেক্সট কন্টেন্ট থাকছে একটি সিম রেজিস্টার অ্যান্ড কিছু ডকুমেন্টেশন। তারপরে নেক্সট কন্টেন্ট থাকছে একটি এ টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড একটি 44 ওয়াটের অ্যাডাপ্টার। যাই হোক, বক্সের মধ্যে এই কন্টেন্টগুলোই পেয়ে যাবেন। এবার যদি আমরা ডিজাইনের কথা বলি, তাহলে ডিজাইনটি দেখুন গাইজ, ফোনটির দুটি কলার্সে মিক্স পেয়ে যাচ্ছেন যা আপনি দেখতেই পারছেন ব্যাকসাইড থেকে। অ্যান্ড ফ্রেমটিও দেখতেই পারছেন, বটনে রয়েছে সিম স্লট, সি টাইপ পোর্ট অ্যান্ড স্পিকার অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন। অ্যান্ড লেফট সাইডে ক্লিনই পেয়ে যাচ্ছেন অ্যান্ড টপে পেয়ে যাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। অ্যান্ড রাইট সাইডে থাকছে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বটন। অ্যান্ড ব্যাক সাইড থেকে ফোনটি দেখুন, গ্লোসি ফিনিশিং পেয়ে যাচ্ছে। অ্যান্ড ব্যাক সাইডে যে কালো জায়গাটা দেখছেন সেটি আসলে কালো জায়গা না, সেটি আসলে এটি ডিসপ্লে। অ্যান্ড উপরের দিকে রাউন্ডের মধ্যে দুটি ক্যামেরা রয়েছে। অ্যান্ড ফ্রন্ট সাইডে দেখুন, ফ্রন্ট সাইডে একটি ছোট্ট পাঞ্চল ক্যামেরা অ্যান্ড ব্রাজিল সিন অনেক কম, যা নাকে বরাবর। অ্যান্ড এই মোবাইলটার টেকনোলজি আপনারা দেখতেই পারছেন, যা আপনি যেভাবেই রাখুন না কেন সেভাবেই থাকছে। যাই হোক, ফ্লিপ ফোনের খাস বাট্য এটাই যে আপনি ভাঁজ করেও সহজেই পকেটে রাখতে পারবেন একটি ছোট্ট দেশলাইয়ের মতো। এখানে ফ্রেম আপনি দেখতেই পাচ্ছেন, ফ্রেম পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়াম। অ্যান্ড বাইরের ডিসপ্লেটি দেখুন, এখান থেকেও আপনি সহজেই ফোনটি ওপেন না করেও সব কিছুই করতে পারবেন। অ্যান্ড এই ফোনের আরেকটি খাস বাত হলো যা আপনি ব্যাক ক্যামেরা দিয়েও সেলফি তুলতে পারবেন। যাই হোক, আপনাদের বাইরের ডিসপ্লেটি কেমন লাগলো? এই ফোনটির টিকনেস পেয়ে যাচ্ছেন 7.8 mm যা আনফোল্ডে। অ্যান্ড ফোল্ডের টিকনেস পেয়ে যাচ্ছেন 16.6 mm যা অনেক মোটা। আপনি বুঝতেই পারছেন কেন, কেননা দুটি ফোন একসঙ্গে মেশালে এর থিকনেসটা মোটাই হয়ে যাবে। অ্যান্ড ওয়েট থাকছে 98 গ্রাম, যা অন্য অন্য ফোনের মতোই, যা খুব বেশি না, আপনি হাতে নিয়ে কমফোর্টেবল পেয়ে যাবেন। এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এখানে ডিসপ্লে থাকছে দুটি ডিসপ্লে, ফোল্ডেবল ডিসপ্লে থাকছে যে অন্য অন্য সাধারণ মোবাইলের মতোই ডিসপ্লে থাকছে। LTPO অ্যামোলেড ডিসপ্লে যা ফ্ল্যাগশিপ, 1 billion কোলার, 120Hz রিফ্রেশ রেট, 8-10 প্রসেস সাপোর্ট। অ্যান্ড ডিসপ্লে সাইজ থাকছে 6.74 ইঞ্চি। অ্যান্ড এখানে ডিসপ্লে Full HD+ পেয়ে যাচ্ছেন 1080x2560 pixel। অ্যান্ড PPI ডেন্সিটি এখানে থাকছে 460। অ্যান্ড কভার ডিসপ্লে, যে ছোট্ট ডিসপ্লেটা দেখলেন সেটার সাইজ থাকছে 3 ইঞ্চি, যা আমরা আগেই কথা বলেছি। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন অ্যান্ড অরিজিনাল পেয়ে যাচ্ছেন 3। অ্যান্ড এখানে প্রসেসার ইউজ করা হয়েছে সেই পুরোনো 1 বছরের পুরাতন ফ্ল্যাগশিপ, যা স্ন্যাপড্রাগনের 8+ Generation 1, যেটা 4 nanometer প্রসেস হয়েছে। এর হায়ার স্পিড 3.0 পেয়ে যাচ্ছেন CPU, যা স্ন্যাপড্রাগন 8 Generation 2 থেকে একটু নিচে। আবার এখানে GPU তার থেকে নিচে পেয়ে যাচ্ছেন Adreno 730। তবে আপনি যে কোনো গেম মহনাসে খেলতে পারবেন, কেননা এটিও ফ্ল্যাগশিপ ছিল 1 বছর আগেকার, বাট এখন নতুন চিপসেট বেরিয়েছে Snapdragon 8 Generation 2। HD কার্ড ইউজ করা হয়নি। এখানে ইন্টারনেট স্টোরেজ পেয়ে যাচ্ছেন 256 GB, 12 GB, 512 GB, 12 GB। অ্যান্ড UFS 3.1 অ্যান্ড LPDDR4X থাকছে। যদি আমরা ক্যামেরার কথা বলি, তাহলে এখানে দুটি ক্যামেরা, ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন 50+12, যেটি 50 MP ক্যামেরা 1.8 aperture সঙ্গে। সেখানে পেয়ে যাচ্ছেন 2 MP PDF লেজার ইপ ওয়াইস। অ্যান্ড সেকেন্ড ক্যামেরা পেয়ে যাচ্ছেন 12 MP 2.2 aperture সঙ্গে 106° আলট্রা ওয়াইড। এখানেও ফিচার থাকছে JCC অপটিক, JCC লেন্স। অ্যান্ড এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 30 FPS। এখানে 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। অ্যান্ড সেলফি ক্যামেরা থাকছে সিঙ্গেল ক্যামেরা, 32 MP সেলফি ক্যামেরা। এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বাট এখানে ব্যাক সাইডের যে মেন ক্যামেরা 50 MP সেটা দিয়েও সেলফি আপনি তুলতে পারবেন। এই ক্যামেরা দিয়ে কিছু ফটো স্যাম্পল আপনারা দেখতেই পারছেন, দেখে আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। যাই হোক, ক্যামেরা কোয়ালিটি এখানে টিকটাকই পেয়ে যাচ্ছেন, ডে লাইটে এখানে টিকটাকই কলার মেনটেন করেছে। যদি আমরা এর প্রাইসের কথা বলি, তাহলে এর প্রাইস থাকছে 71,000 আশেপাশেই। যাই হোক, এই প্রাইসটা আমার একদমই ভালো লাগলো না, কেননা এটি মনে হচ্ছে আমার কাছে ওভার প্রাইস। শুধু এখানে টেকনোলজি ইউজ করা হচ্ছে ফ্লিপ, বাট
সব কিছু এখানে ফিচার কম কমই রয়েছে। হ্যাঁ গাইস, তবে যদি আপনি ফ্লিপ ফোন ইউজ করতে চান তাহলে ফ্লিপ ফোন অবশ্যই নিতে পারেন। যা হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো করতেই পারেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখতেই পারেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।